আজকে পৌঁছে গেছি আমরা বিগ বাজারে। দেখতে পাচ্ছ পেছনে পালট্রি, আমি আমার সাথে আছে কৈলাস। আজকে পুরো বাজার ঘুরবো, পুজোর বাজার, কিরকম মানুষ পুজোর বাজার করছে সেটা দেখবো। পুজোর বাজারে এরকম পুরুলিয়াতে কেমন ভিড় আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে আমি আর কৈলাস এখন চলেছি সিটি বাজারের উদ্দেশ্যে, তারপরে বাজার, মেট্রো, যতগুলো মল আছে সব মলেই ঘুরবো এখন আমরা। ওহে কি করিলে বল, পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে। ওহে কি করিলে বল, পাইব তোমারে রাখিব আঁখিতে। এটা কালারটা একটু ডিপ আছে, কালারটা ডিপ আছে। এবার আমরা বিগ বাজারে ঢুকছি, ঠিক আছে। বিগ বাজারে কিরকম দাম আছে জিনিসপত্র একটু দেখি, বিশেষ করে ড্রেসটা আমরা দেখবো, আর কেমন ভিড় আছে সেটা দেখছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দুর্গাপূজাতে খুব কমই ড্রেস, এটা তোমার হবে না? এর আগে কিনেছিলাম কিন্তু দুবার পরা হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের আবার বুড়ো বয়সে কি নতুন ড্রেস, ১৪৯৯। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই, আমরা যা শুধু শখ করছি, কিছু কিনিনি কিন্তু, সত্যি কথা বলে দিই। জাস্ট ঘুরতে এসেছি, ভিড় দেখছি, পুজোর বাজার কেমন চলছে। হ্যালো, ওয়াও, হরলিক্স এর ওয়াও, এত হরলিক্স! এটা হরলিক্স এর কি ব্যাপার, এটা হরলিক্স বলো না কেন? কয়েকদিন পরে আমরা এই মলে যতগুলো পারবো, এই ১০ টাকার প্যাকেট যতগুলো আছে ওগুলো কিনবো, পুরো দু পেটি, তিন পেটি, চার পেটি যতগুলো পারবো। তারপর কী করবো সেটা দেখতে থাকবে, সেই বিস্কুটগুলো। চলো চলো, এবারে আমরা একটু বাইরে ঘুরবো, মলের বাইরে মন্দির দেখতে পারি, বাজার দেখতে পারি। পুরুলিয়ার বাজার কেমন, পুজোর বাজারটা এখন একটু চেক করে দেখবো। গরম আছে পুজোর বাজার, হ্যাঁ, তবু এবারে পুরুলিয়ার বাজারে লোকেই নেই। তো বন্ধুরা, আমরা বিগ বাজারে ঘোরার পর আমরা বেরিয়েছিলাম বাজারের দিকে একটু ঠাকুর দেখার জন্য, কোথায় কোন প্যান্ডেলে কীরকম ঠাকুর তৈরি হচ্ছে সেটা দেখার জন্য। কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলেই দেখছি অন্ধকার, ঠাকুর দেখতেই পাওয়া যাচ্ছে না, মন্দিরের দরজা বন্ধ আছে। তো আমরা ভাবলাম কি দিনের বেলা বেরোবো আর ঠাকুরের পাঠটা আমরা দেখাবো, তো একটা অন্য ভিডিও করবো শুধু ঠাকুর দেখানোর জন্য। তো এখন আমরা চিকেন পকোড়া খাচ্ছি আর কৈলাস খাবে চিকেন চাউমিন। তো ঠাকুর যদি দেখতে চাও অবশ্যই একটা কমেন্ট করে দাও নিচে, লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, যারা নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিও আপাতত এতটাই, পরবর্তীতে আবার আসছি ঠাকুরের এপিসোড নিয়ে। গুড নাইট।